আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি খুবই ইউজফুল দুটো আইডিয়া শেয়ার করব, যেগুলো তৈরি করার জন্য তোমরা প্রায়ই আমাকে কমেন্ট করো। তো প্রথমে আমি তৈরি করব ক্যানভাস বোর্ড। এই ক্যানভাস বোর্ডটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি শক্ত বোর্ডের, আর তোমরা দেখতেই পাচ্ছ এটি একটি কেকের বোর্ড। এরকম আরো কিছু বোর্ড থেকে আমি এই পিসগুলো কেটে নিয়েছি। এখানে 3টি স্কোয়ার শেপের বোর্ড এবং 2টি রাউন্ড শেপের বোর্ড আমি কেটে নিয়েছি। তবে এই ক্যানভাস বোর্ডগুলোতে পেন্টিং করার আগে এখানে জেসো অ্যাপ্লাই করে নিতে হবে। তবে আমার বাসার জেসোটা তো একদমই শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? তাই আমি ভাবলাম বাসায় আজকে জেসো তৈরি করে নিব। তার জন্য আমি এখানে পন্সের ফেস পাউডারটি ইউজ করছি। তোমরা যে কোনো ফেস পাউডার বা বেবি পাউডার ইউজ করতে পারো। এখানে ফেভিকল গ্লু ইউজ করছি। এগুলোকে ভালোভাবে মিক্স করার পর এখানে আমি মনমার্টের হোয়াইট কালার এবং কিছুটা পানি দিয়ে আবারও এটিকে মিক্স করে নিচ্ছি। পেস্টটি অনেকটা গাঢ় হয়ে গেছে, তাই আমি আরও কিছুটা পানি এখানে ইউজ করে নিচ্ছি। এই পেস্টটাকে ভালোভাবে মিক্স করার পর আমাদের জেসোটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমার হোম মেড ক্যানভাস বোর্ডগুলোর ওপর এই জেসোটি অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। আমি একটি ব্রাশের সাহায্যে জেসোটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এরকম স্পঞ্জের সাহায্যেও জেসোটি অ্যাপ্লাই করে নিতে পারো, তবে আমার কাছে ব্রাশের সাহায্যে বেশি ইজি মনে হয়। আর এই জেসোটি তোমরা শুধুমাত্র ক্যানভাসের উপরেই নয়, যে কোনো কাচের বোতলেও পেন্টিং করার আগে অ্যাপ্লাই করে নিতে পারো। সবগুলো বোর্ডে জেসো অ্যাপ্লাই করার পরও আমার কাছে অল্প কিছুটা জেসো বেঁচে গিয়েছিল, তবে এটিকে আমি ফ্রোজেন করে রাখতে পারবো না। তবে তোমরা যদি বেশি করে জেসোটি বানিয়ে নাও, তবে এরকম বোতলে এটিকে সংরক্ষণ করে রাখতে পারো। বেঁচে যাওয়া যে অল্প খানিকটা জেসো ছিল সেটি আমি আবার এই বোর্ডগুলোর উপরই অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো জেসো অ্যাপ্লাই করার পর বোর্ডগুলো কতটুকু শাইনি লাগছে। পেন্টিং করার জন্য এই বোর্ডগুলো একদম রেডি হয়ে গেছে। আমি পরবর্তীতে এই বোর্ডগুলোতে তোমাদের পেন্টিং করে দেখাবো। তো তোমাদের কাছে আমার এই আইডিয়াগুলো কেমন লেগেছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।